বানে ধোয়া ধেমাজি আহিছে এটা আশার রেঙনি। ধেমাজির রঙা বাও চাউল উপলব্ধ হব হিমাচল প্রদেশের শিমলার বজারত। ধেমাজির প্রতিমাহে 200 কুইন্টল রঙা বাও চাউল যাব শিমলালে। পাঞ্জাব হরিয়ানার চাউলে বজারত দপদপাই থাকার সময় জিয়া ঢলর প্রলনকারী বানে জুরুলা করা পশ্চিম ধেমাজির 19খন গাঁৱত উৎপাদিত হওয়া এই রঙা বাও চাউল প্রতিমাহে 200 কুইন্টল রপ্তানি হব শিমলার বজারলে। জিয়া ঢলর সংহারী বানর সময় দ মাটির উপযোগী বাও ধানের যে খেতি সেই খেতি করে সফলতার মুখ দেখিছে পশ্চিম ধেমাজির একাংশ কৃষকে। হিমাচল প্রদেশের শিমলার বি প্রকাশ বাল্টো নামের ব্যবসায়ীগিয়ে পশ্চিম ধেমাজির লাখটকিয়া টিকরি আত্মসহায়ক গোটের ক্রয় করেছে প্রতিমাহে 200 কুইন্টল রঙা বাও চাউল। প্রথম মাহত 50 কুইন্টল আর পরবর্তী প্রতিমাহে 200 কুইন্টল রঙা বাও চাউল যাব এটা হিমাচল প্রদেশের শিমলার বজারলে। দুই এদিনতে শিমলালে পঠিয়াবলগিয়া রঙা বাও চাউলের বস্তার প্যাকেজিংক লাখটকিয়ার দলনি কৃষি আত্মসহায়ক গোটর কর্মী সকল এতিয়া অপার ব্যস্ত। আসলতে কি ধরনের এই চাউল বজারলে লওয়া যাব আমি ক্ষন্তেক সময় পিছতে আপনার জানাম। অধিক আমার সাংবাদিক উপস্থিত আছে এই আত্মসহায়ক গোটর সদস্য সকলের হয়ে।